ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ। আমি মোহিন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো নৌকা ও স্রোত সম্পর্কিত অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে। অঙ্কটি হচ্ছে, স্থির পানিতে কোনো ব্যক্তির বেগ প্রতি ঘন্টায় 5 কিলোমিটার, যদি স্রোতের বেগ প্রতি ঘন্টায় 1 কিলোমিটার হয়, তবে 75 মিনিট সে কোনো স্থানে গিয়ে ওই স্থানে পুনরায় ফিরে আসে, স্থানটি কত দূরে অবস্থিত। যদি অঙ্কে এরকম উল্লেখ থাকে যে কোনো ব্যক্তি বা কোনো নৌকা কোনো স্থানে গিয়ে পুনরায় ফিরে আসে, সেক্ষেত্রে আমরা একটি শর্টকাট নিয়ম অবলম্বন করব। সেই শর্টকাট নিয়মটি হলো এরকম, এখানে বলা আছে, যদি নৌকার বেগ এ স্রোতের বেগ বি এবং মোট দূরত্ব ডি হয়, তাহলে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে সময় টি ইকুয়াল টু ডি বাই এ প্লাস বি প্লাস ডি বাই এ মাইনাস বি। এ অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে স্থির পানিতে কোনো ব্যক্তির বেগ প্রতি ঘন্টায় 5 কিলোমিটার, এখানে ব্যক্তির বেগ বলতে বোঝানো হয়েছে নৌকার বেগ। আমরা জানি পানিতে ব্যক্তির বেগ, যেহেতু এখানে সাঁতার কাটার কথা বলা নেই, সেহেতু এটি নৌকার বেগ হিসেবে আমরা ধরে নিব। তাহলে এখানে এ হচ্ছে 5 কিলোমিটার এবং স্রোতের বেগ প্রতি ঘন্টায় 1 কিলোমিটার, এখানে স্রোতের বেগ বি হচ্ছে 1 কিলোমিটার এবং মোট দূরত্ব এখানে দেয়া নেই, মোট দূরত্বটা আমাদের বের করতে হবে, কিন্তু ফিরে আসতে সময় টি দেয়া আছে 75 মিনিট, আমাদেরকে ডিটি বের করতে হবে। তাহলে আমরা এখানের উপাদানগুলো লিখে ফেলি, এ যেটা এখানে নৌকার বেগ বা এই জায়গায় ব্যক্তির বেগ দেওয়া আছে সেটা হচ্ছে 5, তারপর বি স্রোতের বেগ সেটি হচ্ছে 1, আর ডি হচ্ছে আমাদের বের করতে হবে, আর টি এর মান দেওয়া আছে 75 মিনিট। আর এই 75 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, কারণ আমরা জানি নৌকার গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সময়টিকে সেকেন্ডে নিয়ে যেতে হয়। তাহলে এখানে যেহেতু মিনিট দেওয়া আছে, আমরা যদি এটিকে 60 দিয়ে ভাগ করি তাহলে এটি সেকেন্ডে চলে যাবে। এখন যদি আমরা এই সূত্রে মানগুলো বসাই, তাহলে অঙ্কটি হবে এরকম, এখানে দেওয়া আছে টি, টি এর মান হচ্ছে 75 ইকুয়াল টু ডি, ডি এর মান দেওয়া নেই, এটি আমাদের বের করতে হবে, এর মান দেওয়া আছে 5 প্লাস বি, বির মান দেওয়া আছে 1 যোগ ডি, এ সমান 5, বি সমান 1, সরি 75 ভাগ 60। এটাকে যদি আমরা 15 দিয়ে কাটাকাটি করি, তাহলে 4 15 60, এখানে হচ্ছে 5 15 75। তাহলে এখানে হবে এরকম, সমান ডি যোগ করলে হয় 6 যোগ নিজে 4 ডি, তাহলে এখানে হবে, আমরা যদি এই অংশটি লসাগু করি তাহলে হবে 4 আর 6 লসাগু হবে 12, তাহলে এখানে হবে 2D, আর এখানে হবে 3D। এখন যদি আর আর গুণ করা হয় তাহলে এখানে হবে 5D বা 5D ইন্টু 4 সমান 5 গুণ 12। তাহলে অঙ্কটি সমাধান করলে ডি সমান আসবে 3 কিলোমিটার প্রতি ঘন্টায়। অঙ্কটি অঙ্কের এই অংশটুকু আপনারা নিজেদের মতো সমাধান করে ডি এর মান বের করে নেবেন। তাহলে আমরা সমাধান করে ডি এর মান পেলাম 3 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।